নমস্কার আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের আমি শুধু পিটুনিয়াই দেখাবো আর পিটুনিয়া যে কতভাবে করা যায় সেগুলো এই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু অনেকটাই উপলব্ধি করতে পারবেন যে এইভাবেও পিটুনিয়া ফোটানো যায় এবং এতভাবে এত রকমভাবে পিটুনিয়া ছাদটাকে আলো করে রাখতে পারে শীতের ফুলের একটা অত্যন্ত ভালো ফুল এবং সহজ ফুল সেটাই হলো পিটুনিয়া তো আপনারা যারা আমার ভিডিও ফলো করেন তারা অবশ্যই এই যে বেডটা দেখাচ্ছি যেখানে পিটুনিয়ার বেড তৈরি করেছি টানা লম্বা প্রায় চল্লিশ ফুট সেই বেডটাতে কিন্তু আমার লাস্টে ফুলকপি দেখিয়েছিলাম আপনাদেরকে তো সেখানে কিন্তু আমি ফুলকপি পেতে পেতে প্রায় নভেম্বর মাস এন্ড হয়ে গেছে তো ফুলকপি পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি কিন্তু পুরো বেডটা জুড়ে আবারও নতুন করে পিটুনিয়া লাগিয়েছিলাম তো এইখানে বেডে যেটা করেছি উপর থেকে চার ইঞ্চি মাটি বেশি না পুরো বেডটাতে মাটি আমাকে তৈরি করতে হয়নি উপরে চার ইঞ্চি মাটি মাত্র সেখানে গোবর সার পাতা সার আর যা মাটি ছিল এটাই এর সঙ্গে মিশিয়ে সুন্দর একটা হালকা মাটি তৈরি করেছি এবং এখানে রেডি দুই ইঞ্চি পটের চারা আমরা বসিয়েছি সাত থেকে দশ দিনের ভিতরে এই গাছের কিন্তু গ্রোথ ধীরে ধীরে চালু হয়েছে সেই থেকে চলছে শস্যের জল ঘুটের জল আর ডিএ ডিএপিটা ঘন ঘন না ডিএপিকে গাছের গ্রোথ তৈরি করার জন্য হঠাৎ করে গাছকে ভালো গ্রোথ তৈরি করার জন্য আমরা ডিএপি দিয়ে গাছগুলোকে তৈরি করছি আর খোল জল কিন্তু আমরা নিয়মিত দিচ্ছি তো বন্ধুরা পুরো ভিডিও দেখবেন নিশ্চয়ই আর এত ফুল ফুটবে এখানে এই বেডটাতে সেটা কিন্তু ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যেই তো তখন কিন্তু অবশ্যই আপনার সাথে শেয়ার করব যে এই বেডটাতে ফুলে ভরে থাকবে শয়ে শয়ে ফুল একটা গাছে শয়ে ফুল সব একশো ফুল ফুটলে এখানে প্রায় আট তিরিশ থেকে চল্লিশটা গাছ লাগানো আছে তো তিরিশটা চল্লিশটা গাছে প্রায় আমি আশা করছি কম করে তিন থেকে চার হাজার ফুল এই বেডটাতে ফুটে থাকবে চার হাজার যদি নাও ফোটে আড়াই হাজার তিন হাজার ফুল অবশ্যই ফুটবে আর তখন অত্যন্ত ভালো লাগবে এই যে বেডটা তো আপনারাও যারা এইভাবে বেড বেডে পিটুনিয়া করবেন তারা অবশ্যই এই পদ্ধতিতে গাছ লাগাতে পারেন গাছ কিন্তু অত্যন্ত ভালো হবে আর যদি আপনারা শুরুতেই লাগাতেন অক্টোবর মাসের প্রথম দিকে বা অক্টোবর মাসের দশ তারিখে তাহলে কিন্তু ফুল ভরে থাকতো তো এই যে টাওয়ারটা দেখছেন এই টাওয়ারটা শুধুমাত্র দেখাচ্ছি আমি এর ডিটেলসে কি দিয়ে বানিয়েছি কি করেছি কিচ্ছু আপনার সাথে শেয়ার করছি না এই মুহূর্তে যেহেতু আজকে শুধুমাত্র পিটুনিয়া দেখাবো আর পিটুনিয়া নিয়েই আলোচনা করব তাই টাওয়ার সম্বন্ধে আমি স্পেশালি একটা ভিডিও করেছি কিভাবে টাওয়ারটায় এত ফুল ফুটছে এবং এত সুন্দর করে ফুলে ভরে উঠছে হ্যাঁ এটা শেয়ার করেছি আপনার সঙ্গে শেয়ার করেছি এবং ভালো ফুল ফোটাতে গেলে অল্প জায়গায় কীভাবে এত শয় শ ফুল পাওয়া যাবে সেটা নিয়েও ডিটেলসে বলেছি আর প্রত্যেকটা ভিডিও আমি যেটা করেছি সেটা কিন্তু আমি প্লে লিস্টে বন্দি করে রেখেছি যাতে আপনাদের খুঁজতে না হয় চ্যানেলে গিয়ে জাস্ট এম গার্ডেন পি চ্যানেলে গিয়ে আপনারা প্লে চলে যান সেখানে প্রত্যেকটা ভিডিও আপনারা আলাদা আলাদা করে পাবেন চন্দ্রমল্লিকা বলুন পিটুনিয়া বলুন ইম্প্রেশান বলুন প্রত্যেকটার আলাদা আলাদা করে প্লে করা আছে সেখান থেকে বারবার দেখে আপনারা কিন্তু খুব সহজভাবে গাছটা সম্বন্ধে জেনে নিতে পারেন তো এইভাবেই সহজভাবে গাছ করা যায় এটাই আমার উদ্দেশ্য আর এই উদ্দেশ্যকে সফল করার জন্য আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করছি আপনাদের জন্য যেখানে দাঁড়িয়ে পিটুনিয়া কেন শীতের ফুলের বিভিন্ন গাছ করতে কোনো রকম ভয় না হয় বা ফুল গাছ যাতে ভালো হয় একটা গাছে যখনই টবে একশো উপরে ফুল ফুটে থাকে তার কিন্তু আনন্দ অনেকটাই আলাদা তো সেই আনন্দ আমি যেহেতু সাকসেস হচ্ছি এবং কি পদ্ধতিতে করছি সেই পদ্ধতিগুলো আপনার সঙ্গে কিন্তু প্রতিনিয়ত শেয়ার করার চেষ্টা করছি তো দেখুন হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখবেন যে গাছ কিন্তু ফুল কালার অনুযায়ী আলাদা আলাদা কেনা যায় এক কালারে যে ফুলগুলো হয় সেগুলো কিন্তু সাইজে বড়ো হয় এবং ফুল সংখ্যায় বেশি ফোটে এগুলো খেয়াল রাখবেন দেখুন কিভাবে ফুল ভরে ভরে টপ ভরে ভরে আছে আমি কিন্তু এইগুলো ছোট ছোটো চারা বসানো কিন্তু আপনার সাথে শেয়ার করছি এবং যেভাবে শেয়ার করছি সেইভাবেই গাছের পরিচর্যা করছি নিয়মিত খোলজল অবশ্যই দেবেন পাঁচ দিন অন্তর পাতলা করে পাতলা করে দেওয়ার একটাই কারণ গাছ তাতে সুস্থ থাকে ঘন করে জল দিলে গাছের শিকড় খারাপ হয়ে যায় সেক্ষেত্রে গাছ খারাপ হয়ে যায় গাছ বাড়তে চায় না গাছ কুকড়ে যায় অনেক সমস্যা দেখা দেয় তা এবছর হ্যাঙ্গিং পটের যে এত ভালো রেজাল্ট ভালো রেজাল্ট হওয়ার কারণ একটাই যে মাটি যে মাটি আমি তৈরি করেছি আগে আমি হ্যাঙ্গিং পট নিয়ে একটা শুধুমাত্র ভিডিও আপনার সাথে শেয়ার করেছিলাম সেটা অবশ্যই দেখবেন এখানে কিন্তু মাটির পরিমাণ মাত্র টেন পারসেন্ট আর যে পরিমাণ আছে সেটা হচ্ছে গিয়ে পাতাসার গোবর সার আর কোকোপিট এইগুলো দিয়ে কিন্তু মাটি তৈরি করা আর পাতা সারটা আমি কোথায় পাচ্ছি এই যে উইন্টারের বরুন বা সারা বছরের যে গাছপালার পাতা ছাদেতে তৈ পাই আমরা সেগুলো কিন্তু আমরা বস্তা ভস্তা রেখে দিই এবং সেই সারটা অত্যন্ত ভালো গাছ করার ক্ষেত্রে তো এই বস্তা বস্তা পাতা সারের ভিডিও আমার চ্যানেলে একটা আছে দেখিয়েছি কিভাবে কালেকশান করে রাখলে গাছ ওখানে আরও ভালো হবে যে পাতা যে লিপ কম্পোজ যেটা এর থেকে ভালো আর কিছু হতে পারে না তো হ্যাঙ্গিংয়ে যে লক্ষ্যমাত্রা আমি দিয়েছিলাম সেই লক্ষ্যমাত্রায় পৌঁছে গেছি আর আপনারাও এইভাবে সহজভাবে গাছ করুন খোল জল ডিএপি গোবর জল এগুলো দিয়ে আর আমি কিন্তু প্রত্যেকটা পট আলাদা আলাদা করে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড দেখলে আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকটা পট আমি এবছর কিন্তু পিটুনিয়া আমার বাড়িতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা হ্যাঙ্গিং পট আছে আছে বেডে গাছ লাগানো আছে টাওয়ার আছে অনেক গাছ আছে প্রায় সদের গাছ পিটুনি আমি করেছি তো আমার ছাদ আমার স্বর্গ এটা আমার উদ্দেশ্য আমার ভালোবাসা বলতে পারেন আমার বাগান বলতে পারেন তাই আমি এই কথাটা বারবার বলি এবছর এতটাই ভালো ফুল ফুটে আছে ছাদের সামনে থেকে না দেখলে উপলব্ধি করা যায় না তো আপনারাও এইভাবে সুন্দর করে নিজের ছাদকে সুন্দর করে তুলুন নিজের স্বর্গ করে তুলুন দেখুন সহজে শীতের ফুল আপনারা এইভাবেই করতে পারবেন সহজ পরিচর্যা সহজ মাটি সেগুলোই কিন্তু আমি করি এবং আপনাদের সাথে শেয়ার করি তো বেশ কিছু টপ দেখলে অত্যন্ত ভালো লাগবে মানে এই এই সময় দাঁড়িয়ে প্রায় চার হাজারের উপরে গাছে চার ফুল ফুটে আছে আমার পিটুনিয়া কম বেশি যত গাছ আছে আরও বেশি ফুটবে যদি হঠাৎ করে বৃষ্টি না হয় তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট হবে তো আরও ভালো ফুল ফুটবে তো এই সহজভাবে আপনারা যে গাছ করছেন বা যেভাবে গাছ করার চেষ্টা করছেন সেটাকে বলবো যে আরও সহজে কিভাবে গাছ করবেন সেগুলোকে ফলো করুন এবং আমি যেগুলো বলছি তার যদি হানড্রেড পার্সেন্ট নিতে হবে না যদি ফিফটি পার্সেন্টও যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু গাছে ফুল ফোটা সম্ভব এবং ভালো ফুল ফোটা সম্ভব ভালো ফুল ভালো গাছ ভালো গ্রোথ সমস্তরা পেতে গেলে এই এই রকমই পরিচর্যা করা যায় আর আরও কিছু অনেক বেশি দরকার নেই একটা ছোট্ট গাছ দু মাস তিন মাসের জন্য যে অতিথি হিসাবে আমাদের পুরো উইন্টার জুড়ে ফুল দেয় তাদেরকে কিন্তু অল্প পরিচর্যা করলে তারা কিন্তু অনেক খুশি তো এই অনেক খুশিকে যখন গাছকে করতে পারবো তখন কিন্তু আমরা তার থেকে বেশি আনন্দিত হব যখন এরকম অনেক অনেক ফুল এক একটা পটে ফুটে থাকবে তাই এইভাবেই সহজভাবেই আপনারা গাছ করুন তো এবছর যারা করেছেন তারা অনেকেই উপকৃত হয়েছেন নেক্সট ইয়ারে আরও ভালো করে যাতে গাছ করতে পারি তার জন্য প্রিপারেশন চলছে তো অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলেন